শেখ পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না, কারণ শেখ হাসিনা এবং শেখ রেহানা দুইটা পরিবার এবং তাদের ছেলেমেয়েরা বাংলাদেশকে যেভাবে শকুনের মতো করে খেয়েছে গত 16 বছর, যেহেতু শেখ পরিবারের কাউকে দরকার হবে বাংলাদেশের যে দলীয় এবং পারিবারিক রাজনীতির ঐতিহ্য আছে সেখানে, তারা এইটার একটা চিন্তা তাদের মাথায় থাকতে পারে। একটা বিষয় হলো যে বাংলাদেশের প্রেসিডেন্টের পদ তো আসলে অলংকারিক, তাদের কোনো নির্বাহী ক্ষমতা নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রেসিডেন্ট পদে কারা দাঁড়াবেন, সংসদ কাদেরকে ভোট দিয়ে চূড়ান্ত করবেন, সেটা যেহেতু কোনো নির্বাচিত সংসদ ছিল না, এটা একটা আওয়ামী শেখ হাসিনার পারিবারিক সংসদ ছিল। অতএব শেখ হাসিনার পরিবারের সংসদে কে চাকর বাকর হবে, কে প্রধান চাকর হবে, কে রান্নাঘরের কর্মকর্তা হবে, কে প্রধান সুইপার হবে, এর পুরোটা দেখার দায়িত্ব তো আসলে শেখ হাসিনার ছিল। অতএব আব্দুল হামিদ বলেন আর হইল চুপ্পু বলেন, তাদেরকে ঠিক ওই প্রসেসেই আপনার হাসিনা তাদের কর্মচারী হিসেবে অ্যাপয়েন্ট করেছে। চুপ্পু প্রেসিডেন্ট হওয়ার পরে আমাদের মনে আছে যে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন, আমি বহুদিন ওনার চরণের ধুলো নিতে চেয়েছি, ওনাকে পা ধরে সালাম করতে চেয়েছি, কিন্তু নেত্রীকে আমি পাই নাই, নেত্রী আমার দিকে ভালোভাবে তাকান নাই। তো এই ধরনের মানে মেরুদণ্ডহীন মানে মানে অপদার্থ লোক এবং প্রচণ্ড রকম দুর্নীতিবাজ লোক, সে যখন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন খুবই দুর্নীতিবাজ একটা অসৎ মানুষ, জেলা জজ হিসাবে তিনি প্রচণ্ড ঘুষখোর দুর্নীতিবাজ হিসাবে পরিচিত ছিলেন তাদের মহলে, এরকম একটা মানুষকে হাসিনা যখন নির্বাচিত করেছে তখন বোঝাই যায় যে এরা জবাবদিহিতার জন্য করা হয় নাই, এদেরকে করাই হয়েছে ওই জাহাঙ্গীরকে যে কারণে পিয়ন করা হয়েছে, সে হুকুম মানবে, যা বলবো তাই শুনবে আর নেত্রীর কথা শুনবে। অতএব এটা আলটিমেটলি আশ্চর্য হওয়ার কিছু নাই। আচ্ছা, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পরিচালনা করতে হাসিনাকে 75 থেকে 81 সালে যেভাবে প্রশিক্ষণ দিয়েছে ভারত, এখন তাদের নিয়ন্ত্রণে হাসিনা আছে, নতুন করে কাউকে কি গড়তে চাইবে ভারত, আপনার কি মনে হয়? অলরেডি তো সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাপারে এই আলোচনাটা আসছে, যেহেতু তাকে প্রচণ্ড লবি করে নেপালের যে ভদ্রলোক ডাক্তার এই পদের জন্য সবচেয়ে যোগ্য ছিলেন তাকে হারানো হয়েছে, এবং এর বিনিময়ে অনেক টাকা পয়সার লেনদেন বাংলাদেশ করেছে। তো সেই জায়গাতে এটা পরিষ্কার যে WHO-র এই আঞ্চলিক প্রতিনিধি বাছাই করবার জায়গাটা কেন নেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা দিল্লিতে, এখানে অফিসটা যেহেতু দিল্লিতে, সায়মা ওয়াজেদ পুতুল হচ্ছে ভারতের প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবেন। অতএব ফিউচারে যদি কোনোদিন আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরবার প্রশ্ন আসে, যেহেতু শেখ পরিবারের কাউকে দরকার হবে বাংলাদেশের যে দলীয় এবং পারিবারিক রাজনীতির ঐতিহ্য আছে সেখানে, তারা এইটার একটা চিন্তা তাদের মাথায় থাকতে পারে। কিন্তু যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, শেখ রেহানা পালিয়েছে, এবং তাদের পরিবারের সবার বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং টাকা লুটপাট এবং পাচারের মামলা হয়েছে, সেই বাস্তবতায় পুতুলের ফিউচারে ফিরে আসা এবং জেল এবং কোর্ট ফেস করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ভারত তো অনেক কিছু ভাবতে পারে, ভারতের প্রথম ভাবনার জায়গাটা হচ্ছে যেন আওয়ামী লীগ রাজনীতিতে কোনো না কোনো ফর্মে টিকে থাকে। তো সেক্ষেত্রে তার প্রধানতম জায়গা হচ্ছে যারা ফিউচারে ক্ষমতায় আসতে পারে অন্যান্য রাজনৈতিক দল, ভারত তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে, এবং আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয়, কোনো না কোনো ফর্মে যেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল এই ব্যানারগুলো টিকে থাকে, এটার জন্য তারা চেষ্টা করবে। তৃতীয়ত হচ্ছে যে হাসিনা এবং পুতুল যে দিল্লিতে আছে তাদেরকে যেন কোনো মামলার কারণে প্রত্যাবর্তন করবার জন্য কোনো অনুরোধ না আসে, এক্সট্রাডাইট করা, এনে বিচারের মুখোমুখি করা, এটা যেন না আসে। চতুর্থত হচ্ছে রাজনৈতিক দল হিসাবে ধীরে ধীরে আস্তে আস্তে আওয়ামী লীগকে সারা দেশে পুনর্গঠিত করে ফ্রন্টে নিয়ে আসা, এগুলো অবশ্যই ভারত দেখতে চাইবে যেন এগুলো হয়। কিন্তু এটা কিভাবে হবে যে বাস্তবতার উপরে একটা সরকার দাঁড়িয়ে আছে, বর্তমান সরকার এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, এটা আমি মনে করছি না যে কাজটা করা খুব সহজ হবে। হাসিনার লীগ অথবা হাসিনার যেই কুখ্যাত রাজনীতিক জয় কিংবা পুতুলের ভেষে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করতে পারে ভারতের হাত ধরে বা রয়ের হাত ধরে, এটার আমি নিকটবর্তী কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, এটা বাস্তবসম্মত না আর কি। আচ্ছা, তাহলে মানে আওয়ামী লীগ কি একটা শব্দমাত্রই থেকে যাবে নাকি?
আওয়ামী লীগের অনেকগুলো বাস্তবতা হইতে পারে। একটা হচ্ছে যে বর্তমানে যারা আওয়ামী লীগের পদস্থ নেতা আছেন, যারা গুলো 16 বছরের ফ্যাসিবাদের সাথে গণহত্যা, গুম, খুন, চাঁদাবাজি, টাকা পাচার, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এই মানুষগুলোকে রাজনীতি থেকে চলে যেতে হবে এবং জেল খাটতে হবে। শেখ পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না, কারণ শেখ হাসিনা এবং শেখ রেহানা দুইটা পরিবার এবং তাদের ছেলেমেয়েরা বাংলাদেশকে যেভাবে শকুনের মতো করে খেয়েছে গত 16 বছর, তাদের রাজনীতি করবার কোনো অধিকার থাকতে পারবে না। অতএব এই মানুষগুলোকে বাদ দিয়ে যদি একান্ত নতুন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এসে আওয়ামী লীগের নেতৃত্ব নেয়, জাতির কাছে ক্ষমা চায় এবং নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায়, সেটার একটা পসিবিলিটি হয়তো 10-15-20 বছর পরে হতে পারে, কিন্তু এর আগে আমি এটার কোনো নিকটবর্তী সম্ভাবনা দেখতে পাচ্ছি না।